যেতে হবে রান্না রান্নাতেই যাবে, কারণ আমাদের তো সব কাজই শেষ, শটিং করা। দু মাস আগে দেখে দেখো আরেকটা প্লেট লাভলি, এটা আরেকজন পায়েল কোথায় গেল? তো আমাদের তো সবই করো না কারো না অনেক অনেক ধরছি আমি এইটা, এই এটা করেছি এই কারণে যে মানুষ খেয়ে খুশি হোক। আর এবারে তৃণমূল এত আগে নেমে গেছে যে আমাদের ইতিমধ্যেই সুরক্ষা জ্যাকেট পৌঁছে গেছে, আমাদের স্ক্রুটিনি শেষ হয়ে গেছে, কে ডেট কে লেফট সব পৌঁছে গেছে। আমরা এখান থেকে বসে বলে দিতে পারবো যে কিভাবে কোন বাড়িতে কতগুলো ভোট আমাদের দিকে আসবে। আমি জানি এক্ষুনি প্রশ্ন আসবে, আপনি কি তাহলে ধমকি দিচ্ছেন? না না, মানুষের সঙ্গে আমরা মিশ্রিত, মানুষ আমাদের এসে বলছে তোমরা নিশ্চিন্তে পোলোওয়ালা কি বানাতে থাকো, পঞ্চায়েত অলরেডি রান্না হয়ে গেছে, পঞ্চায়েত কমপ্লিট। এটার নাম হচ্ছে পোলো আলা কিফ চিকেন। তুমি বুঝতে বলতেই পারো যে এটার মানে কি। এখন তুমি যদি রাশিয়ায় গিয়ে বলো মুর্গ মশালা, ওরাও মানে বুঝবে না। তেমনি তুমি যদি সুইজারল্যান্ডে গিয়ে বলো এটা ইলিশের পাতুরি, বুঝবে না। বেসিক ব্যাপারটা হচ্ছে এখানে যত বড় চিকেন দিয়ে করেছি আমরা ডেমনস্ট্রেশনের জন্য, ওটা অত বড় চিকেন না হয়ে একটু ছোট হতো। চিকেনটাকে ম্যারিনেট করা থাকে, ম্যারিনেট পার্টটা আমরা এখানে যেহেতু ফ্রিজের আইটেম নেই বলে আমরা আগে থেকেই ম্যারিনেটটা করে রেখেছি, আমার রাঁধুনি টিমকে ধন্যবাদ। এবং ওইটার পরে আমরা তোমার বাটার, তারপরে নানা রকম তোমরা দেখছো মশলা মিক্সড হাব আছে, তারপরে তোমার ব্ল্যাক পেপার আছে, মানে যা যা লাগে। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেন আইটেম, কারণ এইটা ওই টেস্টটা আনে। এইটা আর এইটা তুমি যদি এক্ষুনি তুমি যদি এটা আইসক্রিমের পার্লারে নিয়ে যাও, এটা এক্ষুনি ভ্যানিলা বাটার মশলা বলে বিক্রি হয়ে যাবে, শুধু এটাই খাওয়া যায়। এটার মধ্যে এই পাস্তা মিশেছে এবং এরপরে ওই যে চিকেনটা ম্যারিনেট করা সেইটাকে বইয়ের পাতার মতো খোলা হয়, তার মধ্যে চিকেনটাকে পুশ করে অনেকটা পাটি সাপটা যেমন হয় ওই পাটি সাপটার মতো দিয়ে এবার সেটাকে মুড়ে দিতে হয়। কিন্তু পাটি সাপটার মোড়াটা অনেক সহজ, কারণ পাটি সাপটাটা লম্বা আর তার মধ্যে আমরা খুব অল্প মিষ্টিটা পুরটা দিই। কিন্তু এটা এত বড় পিস এবং তার মধ্যে এতটা ম্যারিনেট করা এবং এই বাটারটা দেওয়া হয়েছে, একটা লোকের ডিনারের পক্ষে এটা মোর দ্যান এনাফ, ইট ইজ মোর দ্যান এনাফ। রোস্টেড চিকেন তুমি একে বলতে পারবে না, তার কারণ এটা রোস্টেড নয়, এই কারণে এর ভেতরে পুরো বাটার দেওয়া জিনিসটা করা আছে। এই খাবারটা ইউক্রেনের সব থেকে পপুলার খাবার। আমাদের যেমন আমরা কোথাও খেতে গেলে ছেলো কাবাব বা কিছু খাই, ইউক্রেনে গেলেই তুমি এই পোলো আলা কিফটা পাবে। এটা একটা কন্টিনেন্টাল ডিশ এবং আমার সঙ্গে পুরো রাঁধুনি টিম, দে আর অ্যাবসলিউটলি প্রফেশনাল। এবং আমি এটা টেস্ট করাবার জন্যে এখানে দু একজন ব্লগারকেও রিকোয়েস্ট করেছিলাম। এই মাঠে এই মুহূর্তে অন্তত 6 থেকে 8 জন ব্লগার আছে। কালকে রাত্রিরে আই ফাউন্ড অ্যাটলিস্ট 15 ব্লগার্স হু আর মুভিং আমাদের 60 প্লাস। তো আমি আমার তরফ থেকে বেলঘড়িয়ার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রেস মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সাহায্য। এবং আরেকটা কথা বলি, কালকের খাবার খাওয়ার পর আমি অনেকের সঙ্গে দেখা করেছি, ধরুন সে সন্ধ্যাবেলা 7-8টায় খেয়েছে,
আমার সাথে দেখা হয়েছে 8:11 সময়। সে বলেছে আই এম অ্যাবসলিউটলি কমফোর্টেবল, কোনো রকম আমার শরীর অস্বস্তি বা কিছু নেই। কিন্তু তারপরেও বলি এখানে জলের পর্যন্ত, হ্যাঁ রাইট, জলের পর্যন্ত ব্যবহার রয়েছে। কমন, এবার এ কোথায় গেল? একটা কথা তুমি বলতে পারো যে আমরা সবটাই প্রতীকী করি, আমরা যুদ্ধের বিরুদ্ধে এবং ইউক্রেনের ওপরে পুতিনের অ্যাটাক, না পুতিনের সঙ্গে ইউক্রেনের লড়াই, নাকি রাষ্ট্রপুঞ্জ, নাকি আমেরিকা, আমি এই ব্যাপারে যেতে চাইছি না। আমি শুধু এইটুকুনি বলবো, আমরা ছবিতে দেখেছি যে কীভাবে হাজার হাজার শিশু, সাধারণ মানুষ ইউক্রেনে মারা যাচ্ছে, আমরা তাদের স্মরণে এই রান্নাটা আমরা ইউক্রেনকে ডিভোট করলাম, উৎসর্গ করলাম। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং কেন যুদ্ধ, এই যুদ্ধে কে ঠিক কে বেঠিক, কী হওয়া উচিত ছিল, এগুলো বিচার করার জন্য আমার খাদ্য মেলা নয়। আমার খাদ্য মেলা হচ্ছে আমার যারা খাবে তারা খেয়ে বলবে ও লাভলি।